بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا كتب عليكم الصيام كتب عليكم الصيام كما كتب على الذين من قبلكم لعلكم تتقون أياما معدودة فمن كان منكم مريضا أو على سفر فعدة من أيام أخر وعلى الذين يطيقونه فدية طعام مسكين فمن تطوع خيرا فهو خير له وأن شهر رمضان الذي أنزل فيه القرآن هدى للناس وبينات من الهدى فمن شهد منكم الشهر فليصمه ومن كان مريضا أو على سفر يريد الله بكم اليسر ولا يريد بكم العسر ولتكبروا الله على ما هداكم ولعلكم تشكرون وإذا سألك عبادي عني
فإني قريب أجيب دعوة الداعي إذا دعاني فليستجيبوا لي وليؤمنوا بي لعلهم يرشدون. صدق الله العظيم. السلام عليكم ورحمة الله وبركاته. সম্মানিত দর্শক শ্রোতা, আজকে আমরা বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি চমৎকার হাদিস নিয়ে আমরা আলোচনা করব। এই হাদিসের ব্যাকগ্রাউন্ডটা হলো যে একদিন বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে একজন সাহাবী যার নাম ছিল আল আকরা ইবনু হাবিস রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি দেখলেন যে বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার একজন নাতি হয়তোবা সাইয়্যিদুনা হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু অথবা সাইয়্যিদুনা হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু ওনাদের মাছ থেকে কোনো একজনকে জনাবে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চুমু খাচ্ছেন। এই দৃশ্যটি দেখে সাইয়্যিদুনা আল আকরা ইবনু হাবিস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে আমার তো দশের চেয়েও বেশি ছেলেমেয়ে আছে, আমি তো তাদেরকে কোনোদিন চুমা দেই নাই, কোনোদিন মায়া করি নাই। তখন আল্লাহর নবী বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ইন্নাহু মাল্লা ইয়ারহাম লা ইউরহাম। আমরা এই হাদিসটি পাই সহি বুখারি হাদিস নম্বর 5998 আর জামিয়ে তিরমিজি হাদিস নম্বর 1911 এ, যে বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার এই সাহাবি সাইয়্যিদুনা আল আকরা ইবনু হাবিস রাদিয়াল্লাহু আনহুকে বলেন, ইন্নাহু মাল্লা ইয়ারহাম লা ইউরহাম, যে ব্যক্তি অন্য মানুষের উপর রহম করে না, মায়া করে না, তার প্রতি আল্লাহ পাক রব্বুল আলামিন ও মায়া মহব্বত করেন না। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ছোট্ট একটি হাদিসের মধ্যে আমাদেরকে একটা বিশাল সামাজিক শিক্ষা দিয়ে দিলেন, আর সেটা হলো আমরা একে অন্যকে আমরা মহব্বত করব, একে অন্যকে আমরা শ্রদ্ধা করব, আমাদের চাইতে বয়সে যারা বড় হবেন, মুরব্বী হবেন, তাদেরকে আমরা শ্রদ্ধা করব, আমাদের চাইতে বয়সে যারা ছোট থাকবেন তাদেরকে আমরা স্নেহ করব, আদর করব। তাহলে কি হবে? বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেন যে আমরা যদি অন্যদের উপরে মেহরবানি করি, রহম করি, মায়া মহব্বত করি, তখন আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে মহব্বত করবেন, আল্লাহ পাক রব্বুল আলামিনের অন্যান্য বান্দারাও আমাদেরকে মহব্বত করবেন, ভালোবাসবেন। আর এই যে উভয়ে ভালোবাসা আর মহব্বত করার কারণে আমাদের সমাজে, আমাদের ফ্যামিলিতে, আমাদের সমাজে, আমাদের কমিউনিটিতে একে অন্যের সাথে একটা ভালোবাসার সম্পর্ক সৃষ্টি হবে আর সমাজের মধ্যে একটা শান্তি বিস্তার লাভ করবে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে একে অন্যকে শুধুমাত্র আল্লাহ পাক রব্বুল আলামিনকে রাজি আর খুশি করার জন্য, আল্লাহ পাক রব্বুল আলামিনের সন্তুষ্টি অর্জনের জন্য একে অন্যকে ভালোবাসা, একে অন্যের প্রতি শ্রদ্ধাশীল হওয়ার তৌফিক দান করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।
لما سار المركب ناساني ساروي دمعي ما جفاني أخذوا قلبي مع جناني يا طيبة يتيم الولهانا يتيم الولهانا يا طيبة يا طيبة يا داوى العيانا اشتقنا لك والهوى نادانا والهوى نادانا يا طيبة يا طيبة يا داوى العيانا اشتقنا لك والهوى نادانا والهوى نادانا قبلتي بيت الله صابر علني يوما لك زائر يا ترى هل تراني ناظر للكعبة وتغمرني بأمانة وتغمرني بأمانة يا طيبة يا طيبة يا داوى العيانة اشتقنا لك والهوى نادانا والهوى نادانا يا طيبة يا طيبة يا داوى العيانة اشتقنا لك والهوى نادانا والهوى نادانا نبينا أغلى أمنياتي أزورك لو مر بحياتي وبجوارك صلي صلاتي واذكر ربي واتلو القرآن واتلو القرآن يا طيبة يا طيبة يا داوى العيانة اشتقنا لك والهوى نادانا والهوى نادانا يا طيبة يا طيبة يا داوى العيانة اشتقنا لك والهوى نادانا والهوى نادانا بشراك المدينة بشراك بقدوم الهادي يا بشراك فهل لي مأوى في حماك أتمنى فنور سبانا نوركم سبانا يا طيبة يا طيبة يا داوى العيانة اشتقنا لك والهوى نادانا والهوى نادانا يا طيبة يا طيبة يا داوى العيانة اشتقنا لك والهوى نادانا والهوى نادانا Come with me. You have to check your body is clean, and then when you raise your hand, yeah, Allahu Akbar, and then you see all your fingertips, yeah,
all your fingertips has to go towards the Qibla. Allahu Akbar. Allahu Akbar. Again, when you're saying Allahu Akbar, your fingertips should be pointing towards the Qibla, inshallah. Allahu Akbar. And then my knees is going to go into the ground. Okay? And then my hands is going to go into the ground. Yeah? And then my nose and then my forehead. Okay? So, like this. Allahu Akbar. Can you see it? Yeah? So, that's how your feet has to be. Allahu Akbar. Not too much. Yeah? And then you stand still, erected, and then you read, there's a dua there. Yeah? This is a very important common mistake people make. The Holy Quran states, Salah, or the prescribed prayer, has been mentioned in the Holy Quran as an essential characteristic of a true believer.